আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আছি পর্তুগালের রাজধানী লেসবনের পলোনিয়া এরিয়াতে আমি আজকে আপনার একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো সঙ্গেই থাকবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে নতুনদের ক্ষেত্রে অনেক হেল্প হবে আর কি আমি ড্রাইভিং লাইসেন্স কিভাবে করলাম তো হাউ টু এক্সেল ড্রাইভিং লাইসেন্স ইন পর্তুগাল বন্ধু লোক মেয়ে আপ লোককে দেখানো চাটাও আপনার দেশকে ড্রাইভিং লাইসেন্স লেখা আগে পর্তুগালকে মেয়ে কেসেঞ্জ দেখনায় জরুর দেখনায় ও লাইক কমে করান আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ড্রাইভিং লাইসেন্স যেভাবে করলাম প্রথমে আমি বাংলাদেশে যেয়ে ছয় মাস এস্টে করেছি ছয় মাস এস্টে করার পরে আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি নিয়ে এসে পর্তুগালের অর্থাৎ প্রসেসিং যেগুলো তো এখানে আপনার বিভিন্ন আইএমটি অফিস আছে যেমন লেসব তারপরে ইবোরা আমি অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম ইবোরাতে আমি শুনেছি যে ইবোরা সবথেকে ভালো আইএমটি অফিস তো ইবোরাতে আমার অ্যাপার্টমেন্ট নিয়ে আমার কাগজপত্র সবকিছু ডকুমেন্ট আমি সাবমিট করেছিলাম আল্লাহ রহমতে আড়াই মাস পরে ড্রাইভিং লাইসেন্স আমার বাসাতে এসে হাজির হয়েছে তো দীর্ঘ আড়াই মাস পরে আমি যখন আমার ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছি সত্যি একটি আনন্দ আনন্দ উপভোগ করেছি যেহেতু পনেরো বছরের ড্রাইভিং লাইসেন্স দিয়েছে আর আপনি ইউরোপ থাকবেন আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকবে না আপনাকে একটি গাড়ি থাকবে না এটি সত্যিই অনেক দুঃখজনক আপনার কাছে গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে পর্তুগালে এবং ইউরোপের যে কোনো দেশে চাকরির অভাব নাই আপনি কাজ এবং আপনার যাতায়াত সব কিছু মিলে তে উপকার পাবেন আশা করি আপনাদের ভিডিও বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমে পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে হলে আপনাকে যা যা ডকুমেন্ট প্রয়োজন আমি দেখাবো প্রথম তো বাংলাদেশি পাসপোর্ট এবং আপনার রেসিডেন্ট কার্ড রেসিডেন্ট কার্ড অবশ্যই মাস্ট জরুরিভাবে থাকতে হবে রেসিডেন্ট কার্ড পাসপোর্ট এই দুটি ডকুমেন্ট আপনার অবশ্যই থাকবে তারপরে দরকার হলো আপনার একটি জয়েন্টা জয়েন্টা হলো রুমের অ্যাড্রেস রুমের ঠিকানা তো প্রথমে আপনি বাংলাদেশে যাবেন যে যেমন আমি আমি কীভাবে ড্রাইভিং লাইসেন্স করলাম আমি বাংলাদেশে ছয় মাস ছিলাম ছয় মাস থেকে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসে পর্তুগালে প্রথমে আপনার কাজ বাংলাদেশ অ্যাম্বাসি তো বাংলাদেশ অ্যাম্বাসিতে যাওয়ার পরে আপনাকে ড্রাইভিং লাইসেন্সটাকে সত্যায়িত করতে হবে বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্সকে সত্যায়িত করতে হবে সত্যায়িতর একটি ডকুমেন্ট আপনাকে দিবে আর যেটা বলা হয় অ্যাটাস্টার ওখানে খরচ আঠারো ইউরো চার্জে আপনার যেটা দিবে ওটা হলো সত্যায়িত করবে এবং অ্যাটাস্টার করে দেবে বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্সটা যাক বাংলাদেশ এম্বাসির কাজ শেষ পরবর্তী যে ধাপ সেটি হলো আপনাকে এই আই টেস্ট করতে হবে আই টেস্ট আমি করেছিলাম মাতৃমণিস কন্টিনেন্টের পিসে একটি ড্রাইভিং স্কুল আছে ওখান থেকে আই টেস্ট করতে হলে আপনাকে একটি আই টেস্টের সার্টিফিকেট দেবে যেটা হলো আপনার পঁয়ত্রিশ ইউরো নিবে পঁয়ত্রিশ ইউরোতে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আই টেস্ট করতে পারবেন আই টেস্টের জন্য আপনাকে একটি ডকুমেন্ট দিবে এই ডকুমেন্ট দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের আই টেস্ট করবেন তাহলে কয়েকটি ডকুমেন্ট হলো আপনার কাছে একটি দুটি তিনটি চারটি অর্থাৎ পাসপোর্ট রেসিডেন্ট কার্ড জয়ন্তা এবং আপনার আই টেস্টের যে সার্টিফিকেট ছয়টি ডকুমেন্ট নিয়ে আপনার এখন কাজ হবে আইএমটি আই এম টিতে যে করতে হবে অনলাইনে আবেদন করতে হলে আপনি মাতৃ অথবা যে কোনো একটি কম্পিউটারের দোকানে যে আপনাকে ফর্ম ফিল করতে হবে আপনার পুরো ডকুমেন্ট সাবমিট করতে হবে যেটা আমাদের দেশে বলে এটা হলো আইএমটি থেকেও আপনি চাইলে করতে পারবেন আপনার আইএমটিতে আর কি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনাকে একটি ফিরতি মেল আসবে আইএমটি অফিস থেকে তার মানে আপনার পুরো ডকুমেন্ট গুলো সাবমিট হয়েছে তারপর আপনাকে এক সপ্তাহ ওয়েট করতে হবে এক সপ্তাহ অথবা দশ দিন দশ দিনের ভিতরে আপনাকে একটি মেল পাঠাবে আইএমটি এম অফিসের থেকে আইএমটি অফিসের যে মেল আসবে ওখানে আপনার একটি লিঙ্ক দিবে লিঙ্কে বিভিন্ন আইএমটি অফিসের নাম থাকবে আপনি যে কোনো আইএমটি অফিসের লিঙ্কে যে ওখানে অ্যাপার্টমেন্ট নিতে হবে অ্যাপার্টমেন্ট নিয়ে ঠিক সময়ে আপনার এই ডকুমেন্টগুলো আমি যে যে বলছিলাম যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স এবং আই টেস্ট এবং আপনার বাংলাদেশ অ্যাম্বাসিদের সত্যায়িত এবং সব নিয়ে আপনাকে সময় মতো যেমন আমি গিয়েছিলাম ইবোরা আইএমটি আইএমটি অফিসে ইবোরা এগুলা করার পরে ওখানে চার্জ আসবে তিরিশ ইউরো ইবোরার থেকে তিরিশ ইউরো চার্জ নেবে তিরিশ ইউরো চার্জ নেওয়ার পরে তারা একটি ডকুমেন্ট আপনাকে দিবে আপনার কাছ থেকে যে তিরিশ ইউরো নিল তার ডকুমেন্ট ডকুমেন্ট ছবি উঠানোর পরে আপনাকে একটি ছয় মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স একটা কপি দিবে এই যে এইভাবে একটি ছয় মাসের একটি ড্রাইভিং লাইসেন্স কপি দিবে এটা ডেট ছয় মাস ছয় মাস শেষের আগে যদি আপনার ড্রাইভ ড্রাইভিং লাইসেন্স চলে আসে বাসায় আপনার যে জয়ন্ত যে ঠিকানা দিয়েছিলেন ওই ঠিকানায় যদি চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ছয় মাসের আগে আপনার ড্রাইভিং লাইসেন্স বাসাতে না পৌঁছায় তাহলে আপনাকে আবার ড্রাইভিং স্কুলে যেতে সরি ড্রাইভিং আইএমটি অফিসে যেতে হবে যে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবার রিনিউ করা লাগবে তাহলে আবার ছয় মাস দিবে যেহেতু আমি ছয় মাসের আগে ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছিলাম এজন্য আমার আর ছয় মাসের কার্ডটি ছয় মাসের পেপারটি রেনু করা লাগেনি তার আগেই আমার ড্রাইভিং লাইসেন্স চলে আসছে পনেরো বছরের ড্রাইভিং লাইসেন্স দিয়েছে আমাকে আইএমটি অফিস থেকে এটা মেয়াদ আছে সাল পর্যন্ত অর্থাৎ পনেরো বছর তো ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিয়ে সাহায্য করলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তবে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আমি আপনাদের যে তথ্য দিয়েছি এটি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কিভাবে ড্রাইভিং লাইসেন্স করলাম অর্থাৎ আমি বাংলাদেশে যে ছয় মাস টেস্টে করেছি ছয় মাস পরে আমি বাংলাদেশের থেকে পর্তুগাল এসেছি পর্তুগাল এসে ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করলাম তবে আমি বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশে যাওয়ার তিন মাস পরে কিন্তু আমি বাংলাদেশ বিআরটিতে ফিঙ্গার দিয়েছি দেওয়ার দুই মাসের মাথায় আমার ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছিলাম অর্থাৎ বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যাই হোক আলহামদুলিল্লাহ পর্তুগাল আসার পরে আমি কিন্তু আড়াই মাস পরে ইবোরা ইবোরা আইএমটি অফিসের থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছি অনেকে শুনেছি এক বছর দুই বছর লেগে যায় আলহামদুলিল্লাহ আমার মাত্র আড়াই মাসের মাথায় আমি দেখি আমার কার্ড এসে হাজির হয়েছে আমার বাসায় তো সবকিছুর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের যদি উপকার হয় তাহলে আমার এই ভিডিওটি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আশা করি আপনাদের আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো সবাইকে এই পর্যন্তই আজকে তো আল্লাহ হাফেজ